আচ্ছা দেখো, আমি তোমাদের নর্মাল পারচেজ বুক করিয়েছি, তো আজকে একটা স্পেশাল পারচেজ বুক করাবো, যেটা হচ্ছে ওই সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি দেওয়া। তোমরা জানো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এগুলো আমি তোমাদের আগে থিওরিটিক্যালি আলোচনাও করেছি। আর সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার কোনটা কখন ধার্য হয়? যখন একটা স্টেটের মধ্যে তোমার ট্রানজ্যাকশানটা হয়, যখন একটা স্টেটের মধ্যে হয় তখন তোমাকে ওই সেন্ট্রাল সিজিএসটি এবং আইজিএসটিটা ধার্য হয়, যেটা ইন্ট্রাস্টেট। একটা স্টেটের মধ্যে যেমন হলে সেটাটা হচ্ছে সিজিএসটি অ্যান্ড এসজিএসটিটা ধার্য হয়। আর যদি অন্য স্টেটের সাথে ট্রানজ্যাকশান হয়, কোনো অন্য স্টেট থেকে জিনিস আসে বা পাঠানো হয়, পারচেজ আর সেল হয়, তখন তোমার আইজিএসটিটা ধার্য হয়, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবং এগুলো সমস্তই ওই তোমার পারচেজ প্রাইস থেকে ট্রেড ডিসকাউন্টটা বাদ দিয়ে তোমার তার উপরে ধার্য হয়। যেমন আমরা একটা অঙ্ক করছি, দেখো, এন্টার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন এ সুইটেবল পারচেজ বুক অফ মেসাস নীলকমল বস্ত্রালয়, যেটা কলকাতাতে অবস্থিত, কলকাতাতে অবস্থিত। তো সেটা জান কীভাবে করা হচ্ছে, দেখো, পারচেজ গুডস ফ্রম গোয়ালিয়র মিলস লিমিটেড দিল্লি, দিল্লি থেকে আসছে, তাহলে অন্য স্টেট থেকে আসছে, তাহলে এখানে কোনটা ধার্য হবে, আইজিএসটিটা ধার্য হবে। দেখো, 5 bales অফ কটন ফেব্রিক অ্যাট দ্য রেট অফ ₹800 পার বেল, লেস ট্রেড ডিসকাউন্ট 15% অ্যান্ড পেড আইজিএসটি 12%। তাহলে কী করা হচ্ছে, দেখো, এপ্রিল ডেট লিখলাম তুমি, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল পারচেজ ডে বুক করবে, যেখানে একটা ইনভয়েস কলাম, ইনভয়েস কলামে ইনভয়েস নাম্বারটা দেবে, হ্যাঁ, যদি থাকে অঙ্কে, লেজার ফোলিও কলাম, ডিটেলস কলাম, যেখানে আমরা সমস্ত অ্যাডলেসগুলো করে নেব, নিয়ে অ্যামাউন্ট কলামে সেই নেট ভ্যালুটা লিখব, আর নেট পারচেজ কলামে ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার ভ্যালুটা করব। আর দেখো, এখানে আমরা করেছি ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি, আর একটা ফ্রেট আছে, তার জন্য ফ্রেটের একটা কলাম করেছি। ইনপুট কারণ কি, এগুলো তো পারচেজ করা হচ্ছে, যেটা আসছে ইনপুট, সেখানে তোমায় জিনিস কিনছো, তাহলে ইনপুট আসছে, আবার যখন সেলস ডে বুক করবে এগুলোই হয়ে যাবে আউটপুট। তো দেখো, 5 bales অফ কটন ফেব্রিক অ্যাট দ্য রেট অফ ₹800 পার বেল, তো তাহলে 5,800 হয়ে যাচ্ছে 4,000, তার থেকে লেস ট্রেড ডিসকাউন্ট বাদ দাও 15%, তাহলে 600 বাদ দিয়ে 3,400, তার উপরে 12%, তার উপরে 12% আইজিএসটি, কারণ আইজিএসটি কারণ কি, এখানে এটা অন্য স্টেট থেকে আসছে, দিল্লি থেকে আসছে, তাই এটা ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ধার্য হলো। করে অ্যামাউন্ট কলামে তুমি নেট ভ্যালুটা লিখলে, আর তোমার নেট পারচেজ কলামে তুমি পারচেজ প্রাইস থেকে ডিসকাউন্টটা বাদ দিয়ে যেটা এসেছে সেটা লিখলে, আর তোমার ইনপুট আইজিএসটির কলামে আইজিএসটিটা লিখে দিলে। তারপরে দেখো, আবার অন্য যেটা ইন্ট্রাস্টেট, মানে নিজের স্টেটের মধ্যে কোনো ট্রানজ্যাকশান হলে, যেমন দেখো, পারচেজ গুডস ফ্রম রাজ টেক্সটাইল কলকাতা, সেখানে কিন্তু দেখো তোমার সিজিএসটি আর এসজিএসটি, মানে ইন্ট্রাস্টেট একই স্টেটের মধ্যে হলে কিন্তু সিজিএসটি আর এসজিএসটিটা হাফ হাফ করে চার্জ হয়, 6%। তো দেখো, সেখানে 40 woolen ট্রাউজার্স অফ ₹500 করে সিজিএসটি এসজিএসটি 6% করে চার্জ হয়েছে। সেটা কীরকম করা হয়েছে দেখো, সেটা করা হয়েছে দেখো, 40 woolen ট্রাউজার্স অফ ₹500, তাহলে 40×500 মানে 20,000, আরও কিছু কেনা হয়েছে, 50 shawl কেনা হয়েছে 600 করে, টোটাল 50,000, তার থেকে ট্রেড ডিসকাউন্ট বাদ যাচ্ছে 10%, তাহলে 50,000 থেকে 10% বাদ গেলে হচ্ছে 5,000 বাদ গেল, বাদ গিয়ে এলো 45,000, সেই 45,000-এর ওপর 6% সিজিএসটি আর 6% এসজিএসটি অ্যাড করো, করে তোমার টোটাল ভ্যালুটা, টোটাল যেটা এলো, মানে আফটার সমস্ত অ্যাডলেস, তারপরে সেটা তোমার অ্যামাউন্ট কলামে দিলে, আর তোমার নেট পারচেজ কলামে ওই ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার ভ্যালুটা দিলে, আর সিজিএসটি কলামে সিজিএসটিটা, এসজিএসটি কলামে এসজিএসটিটা দিলে। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল পারচেজ বুক, যেখানে সবটা তোমার সিজিএসটির একটা আলাদা কলাম, আইজিএসটির একটা আলাদা কলাম, এসজিএসটির একটা আলাদা কলাম, নেট পারচেজের একটা আলাদা কলাম। আরেকটা দেখো হয়েছে কি, বিমল টেক্সটাইল কলকাতা, সেটাও কলকাতা থেকে এসছে, মানে এটা ইন্ট্রাস্টেট একই স্টেটের মধ্যে হচ্ছে, তাহলে এক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি ধার্য হবে। 20 shoots অফ ₹ অ্যাট দ্য রেট অফ ₹2,500 হওয়াতে লেস ট্রেড ডিসকাউন্ট 15%, তো সেটা 15% বাদ দেওয়ার পরে যেটা এসছে 42,500, তার ওপরে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি ধার্য হয়েছে, সেগুলো ধার্য করেছে, আর তাছাড়া একটা ফ্রেট অ্যাড হয়েছে, সেটাও ধার্য হয়েছে, হয়ে টোটাল ভ্যালুটা গিয়ে দাঁড়িয়েছে অ্যামাউন্ট কলামে
মানে আফটার লেস অ্যান্ড অ্যাড, আর তারপরে তুমি নেট পারচেস কলামে তুমি কী লিখবে, যেটা ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার ভ্যালুটা, আর তুমি সিজিএসটি কলামে ইনপুট সিজিএসটি কলামে সিজিএসটিটা লিখবে, ইনপুট এসজিএসটি কলামে এসজিএসটিটা লিখবে, আর তোমার তোমার ফ্রেট কলামে ফ্রেটটা লিখবে, করে তুমি সব কটা কলাম অ্যাড করে দেবে। দিস ইজ, এইটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো, তোমাকে আমরা থিওরিটিক্যালিও আমি ডিসকাস করেছিলাম যে ইন্ট্রাস্টেট হলে, ইন্ট্রাস্টেট মানে উইদিন দ্য স্টেট হলে সিজিএসটি আর এসজিএসটি ধার্য হয়, আর যদি ইন্টারস্টেট মানে এক স্টেট থেকে আরেকটা স্টেটে হয়, যেমন প্রথমটাতে ছিল দিল্লি থেকে এসছে, হ্যাঁ, তো তখন সেটার ক্ষেত্রে আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা ধার্য হয়। কেমন? এরকমই আমি একটা সেলস ডে বুক করিয়ে দেবো যদি পরীক্ষায় আসে, আর এগুলোর ফুল ফর্ম খুব ভালো করে শিখে রাখবে। তাহলে বোঝা গেল যে তোমাকে সমস্তটা জিএসটিগুলো চার্জ হবে কিন্তু আফটার ডিডাক্টিং ট্রেড ডিসকাউন্ট। কেমন? করে তোমরা অঙ্কটা করবে। এইভাবে একটা অঙ্ক হলো, তো এরকম একটা অঙ্ক আমি তোমাদের সলভ করতেও দেবো, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটা সেলস ডে বুকে এরকম করে দিচ্ছি। এবার দেখো, আমি একটা সেলস ডে বুক দিয়ে করাবো। এন্টার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন এ সুইটেবল সেলস ডে বুক অফ বাজাজ ইলেকট্রিক্যাল লিমিটেড কলকাতা, অ্যান্ড অলসো এটা আমি করছি। দেখো, এখানে আগে আমি অঙ্কটা পড়ে নিচ্ছি। দেখো, সোল টু পারুল ইলেকট্রিক্স, ইনভয়েস নাম্বার দেওয়া আছে অফ 30 সিলিং ফ্যানস অফ 1200 ইচ, লেস ট্রেড ডিসকাউন্ট 20%, আর চার্জ সিজিএসটি এসজিএসটি। যদিও পারুলটা কোথায় কোন স্টেটে বলা নেই, কিন্তু সিজিএসটি এসজিএসটি বলা আছে, মানে দ্যাট মিনস ধরে নিতে হবে এটা ইন্ট্রাস্টেট, মানে উইদিন ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে, মানে উইদিন দ্য স্টেট হচ্ছে। তারপরে সোল টু আগরতলা ইলেকট্রিক্স, আগরতলা তো অন্য স্টেট বোঝাই যাচ্ছে, ওই জন্য দেখো যাই কেনা হয়েছে 40 টেবিল ফ্যানস অফ 1500 ইচ, লেস ট্রেড ডিসকাউন্ট অফ 20%, অ্যান্ড আইজিএসটি। এটাই কি চার্জ হচ্ছে? আইজিএসটি, যেহেতু এটা ইন্টার স্টেট, অন্য স্টেট থেকে আসছে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 18 তারিখেরটা দেখো, সোল টু মডার্ন ইলেকট্রিক্স ভাইট ক্যাশ মেমো নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাশ মেমো। দেখো, অন্যগুলোতে ইনভয়েস নাম্বার, মানে যেগুলো ক্রেডিট পারচে সেল হয়েছে, আর এটা ক্যাশ মেমো, মানে এটা দিস ইজ মিন্স যে এটা ক্যাশ সেলস হয়েছে। তাহলে ক্যাশ সেলস কি আসবে আমাদের ডেবুকসে? আসবে না। তাহলে 18 তারিখের ট্রানজ্যাকশনটা কিন্তু আসবে না, এটা তোমাদের নোট বলে দিতে হবে যে যেহেতু এটা ক্যাশ সেল সেই জন্য এটা আসবে না। এটা কী করে বোঝা গেল? যেহেতু ক্যাশ মেমো দেওয়া হয়েছে। ক্যাশ মেমো কখন দেওয়া হয়? যখন ক্যাশ সেল হয়। তো তাহলে যখন ইনভয়েস, এটা থেকেও বোঝা যাচ্ছে অনেক সময় ক্যাশ সেল পরিষ্কার বলা থাকে কিন্তু এখানে বলা নেই, এটা এইটা থেকে তোমায় বুঝে নিতে হবে যে এটা ক্যাশ মেমো বলা আছে, মানে এটা ক্যাশ সেলস, তাহলে এটা কিন্তু আসবে না। আরেকটা হচ্ছে সোল টু পোদ্দার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক কোম্পানি, ইনভয়েস নাম্বার এত, 50 পেডেস্টাল ফ্যান এত ইচ, লেস ট্রেড ডিসকাউন্ট এত, সিজিএসটি এত, এসজিএসটি এত, আর তাছাড়া ফ্রেট আছে। এবার এসো তাহলে আমরা অঙ্কটা দেখি। এখানে কিন্তু তাহলে সেই ইনভয়েস কলাম, লেজার ফোলিও কলাম, ডিটেলস কলাম, যেখানে সমস্ত তুমি ট্রেড ডিসকাউন্ট বাদ দেবে, সিজিএসটি এসজিএসটিগুলো যোগ করবে, করে অ্যামাউন্ট কলামে নেট ভ্যালুটা লিখবে, আর নেট সেল কলামে ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার ভ্যালুটা লিখবে, আর এখানে আসবে আউটপুট সিজিএসটি, যেহেতু এটা সেল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ যেগুলো বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এটা আউটপুট তোমার কাছে, এটা সেলস ডে বুকে সেটা আউটপুট হচ্ছে, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি, আর ফ্রেটের একটা আলাদা কলাম, এগুলো হবে অ্যানালিটিক্যাল সেলস। তাহলে সেলস 30 সেলিং ফ্যান অ্যাট দ্য রেট অফ 1200 ইচ, লেস ট্রেড ডিসকাউন্ট বাদ দিলে, দিয়ে তার উপরে সিজিএসটি এসজিএসটি চার্জ করলে, করে সেটা অ্যাড করে ভ্যালুটা লিখলে, নেট সেল কলামে ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়া ভ্যালুটা লিখলে, আর আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটিটা বসিয়ে দিলে। কেমন? তাহলে প্রথম দিনের ট্রানজ্যাকশনটা হয়ে গেল। এরপরে এসো পরেরটা, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আগরতলা থেকে, আগরতলা ইলেকট্রিক্স, তাহলে এটা আইজিএসটি হবে, 40 টেবিল ফ্যানস অফ 1500 ইচ, তাহলে 12000 টাকা থেকে ট্রেড ডিসকাউন্ট বাদ দিলে, তার সাথে আইজিএসটি 18% যোগ করে আইজিএসটি কলামে বসিয়ে দিল। তারপরে 18 তারিখে ট্রানজ্যাকশনটা তো হবে না, দিস ইজ ক্যাশ সেল, আর লাস্ট ডেটটা হবে 50 পেডেস্টাল ফ্যান অফ 1800, তাহলে 90000, লেস ট্রেড ডিসকাউন্ট বাদ দিলে 72000 এলো, তার সাথে সিজিএসটি এসজিএসটি যোগ করলে, তার সাথে ফ্রেট যোগ করলে, সেগুলো সব ইন্ডিভিজুয়াল কলামে বসালে, এই অ্যামাউন্ট কলামটাতে তোমার কী হচ্ছে, যেটা নেট অ্যামাউন্ট কলাম সেখানে তুমি সবটা অ্যাডজাস্ট করে বসাবে, আর নেট সেল কলামে হচ্ছে শুধু ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে বসাবে, আর এগুলোতে সিজিএসটি এসজিএসটিটা বসাবে, ফ্রেট কলামে ফ্রেটটা বসাবে, আর এই যে পরিষ্কার বলা আছে নগদ লেনদেন সেপ্টেম্বর 18th, সেটা বিক্রয় বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল, আমি একটা সিজি তোমার পারচেস ডে বুক করালাম, একটা সেলস ডে বুক করালাম, তাহলে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল যে তোমরা ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পরের ওপর তারপরে সিজিএসটি এসজিএসটি চার্জ করবে, সিজিএসটি এসজি চার্জ হয় ইন্ট্রাস্টেটে, যেটা
সেটা উইদিন দ্য স্টেট, আর ইন্টার স্টেট যদি অন্য স্টেটের সাথে আসে তাহলে আইজিএসটি যা আসতে হয় সেটাকে বলে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো আমি একটা পারচেস টে বুক দিয়ে একটা সেলস টে বুক দিয়ে করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এরকম একটা অঙ্ক আমি করতেও দেবো, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে বলে আমার মনে হয়। ঠিক আছে, আর অসুবিধে হলে আমাকে বলবে।